আবারও যে খবরের দিকে নজর রাখবো, অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার, সেই সমস্যা বাড়তেই তাকে আজ এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গ্রিন করিডোর ঠিক করে তাকে এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তার চিকিৎসা চলছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের খোঁজ নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। তার যে পারিবারিক চিকিৎসক রয়েছেন তিনি জানিয়েছেন যে ঠান্ডা লাগার সমস্যা ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল, সেই সমস্যাই কিন্তু বেড়েছে এবং তার জেরেই আজ তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে। তার মেয়ে তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মানসিক চাপ যাচ্ছিল। আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের তরফে তাকে পদ্ম সম্মান দেওয়ার কথা জানানো হলে তিনি সেই সম্মান নিতে অস্বীকার করেন, তিনি তা ফিরিয়ে দেন। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনাকে কেন্দ্র করে তার মানসিক যে চাপ, সেই চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন গীতশ্রী এবং তারপরেই তার শরীর আরও খারাপ হতে থাকে। গতকাল থেকেই তার যে শ্বাসকষ্টের সমস্যা ছিল তা বাড়তে শুরু করেছিল এবং আজ সেই শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে উডবার্ন ওয়ার্ডে। অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে ভর্তি করা হয়েছে উডবার্ন ওয়ার্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে খোঁজ নিয়েছেন লেক গার্ডেন্সের বাড়ি থেকে, গ্রিন করিডোরে করে তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলেছেন পরিবারের সঙ্গে, ফোন করেছিলেন তিনি। উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান কেমন আছেন গীতশ্রী। অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। লেক গার্ডেন্সের বাড়ি থেকে গ্রিন করিডোরে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, এই মুহূর্তে কেমন আছেন গীতশ্রী? দেখো, অবস্থার অবনতি হয়েছে এবং গতকাল রাত থেকেই যেটা দেখা যাচ্ছে ওনার শারীরিক অবস্থা অবনতি হয়েছে এবং তিনি কিন্তু ফুসফুসে সংক্রমণ সেটা কিন্তু ভালো রকম হয়েছে, শ্বাস প্রশ্বাস নিতে তার জন্য যথেষ্ট সমস্যা হচ্ছে এবং তাই যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে, ইতিমধ্যে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে এসএসকেএম এর উডবার্ন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং 103 নম্বর রুম, উডবার্নের 103 নম্বর রুমে তাকে রাখা হবে এখনো পর্যন্ত সেই খবর রয়েছে। ইতিমধ্যে চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করার কথাবার্তা বা চিকিৎসা কিছু হচ্ছে, চিকিৎসকরা তারা কিন্তু মনিটরিং ইতিমধ্যেই শুরু করবে বলে আর কিছুক্ষণের মধ্যে জানা যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা সেটাও আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এমনটাও জানা যাচ্ছে। সন্ধ্যা মুখোপাধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি সেটা কিন্তু রয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু খোঁজ নিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার, সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে এবং কিন্তু রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তবে চিকিৎসকদের বক্তব্য যে সন্ধ্যা মুখোপাধ্যায় শারীরিক অবস্থার খতিয়ে দেখা হচ্ছে, সংক্রমণ ছড়িয়েছে ফুসফুসে, সেই সংক্রমণ কতদূর, সংক্রমণ অবস্থা কি সেইগুলো দেখবার জন্য বেশি পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেগুলোও কিন্তু করা হবে এবং সেটাও কিন্তু জানানো হচ্ছে। চিকিৎসকদের তরফ থেকে মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে তার শারীরিক অবস্থার খবরও নিয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে গতকাল থেকেই তার শারীরিক অবস্থা উদ্বেগের এবং তার আগে আমরা জানি তিনি কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন, এই খবরও কিন্তু পারিবারিক সূত্রে জানা যাচ্ছে এবং তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং যথেষ্ট দুর্বল বোধ করছিলেন তিনি, এমনকি বাইরে কারোর সাথে কথাও বলতে চাইছিলেন না এবং এবং আমরা জানি যে দুদিন আগে যে ঘটনা পুরস্কার তিনি ফিরিয়ে দিয়েছেন এবং তারপর থেকে অনেকেই, অনেক সাংবাদিকরাও অনেকেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তিনি করতে পারেননি কারণ তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছিল, সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার ফলে তার তিনি যথেষ্ট উইক ছিলেন এবং তার বিভিন্ন শরীরে চোট লাগা সেটাও কিন্তু চোট আঘাত সেটাও কিন্তু হয়েছে এবং তারপর ফুসফুসে সংক্রমণ সেটাও কিন্তু একই সঙ্গে মাথা ধরা দিয়েছে। অনেকদিন ধরেই কাশি ছিল এবং সেই কাশি কিন্তু কমছিল না এবং তারপর থেকে কিন্তু তিনি এই ফুসফুসে সংক্রমণ ব্যাপারটি নজরে আসে এবং এই মুহূর্তে চিকিৎসকের টিম তারা কিন্তু চিকিৎসা করছেন এবং আর শুরু করবেন এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সেটা শুরু করা হবে এখনো পর্যন্ত সেই খবর। সুদীপ্তা, আরও একটা বিষয় জানতে চাইবো, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করে খোঁজ নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি যাবেন?
দেখো সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি বরাবরই ছিলেন, এবং এই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো শিল্পী আমরা দেখেছি বরাবরই মুখ্যমন্ত্রী তার সঙ্গে পাশে ছিলেন, এবং মুখ্যমন্ত্রীও কিন্তু বরাবরই তার সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং তিনি হাসপাতালে আদৌ যাবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তার শারীরিক অবস্থার খোঁজ তিনি চিকিৎসকদের সূত্র মারফত নিচ্ছেন, চিকিৎসকদের কাছে তিনি কিন্তু বরাবর তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন, কি অবস্থায় থাকে সেগুলো জানবার চিকিৎসকদের থেকেই তিনি খোঁজ ইতিমধ্যে নিচ্ছেন, এমনই নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে যদি অবনতি হয়, অবস্থা যদি অবনতি তিনি শোনেন, তাহলে হয়তো তিনি আসতেও পারেন নবান্ন থেকে, ফেরাপথে তিনি যেতেও পারেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেখা করতে যেতেও পারেন, এমন তো সম্ভাবনাও কিন্তু একই সঙ্গে আছে। অর্থাৎ উড়িয়ে দেওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রী একদমই আসবেন না এমনটা নয়, যে কোনো মুহূর্তে তিনি চলে আসতেনও পারেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, বা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে চিকিৎসকদের কাছে, যদিও তিনি অপারটা পেয়েছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, এবং তাদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তার খোঁজ নেওয়া, সন্ধ্যা মুখোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন এমনটা তিনি জানা যাচ্ছে। ধন্যবাদ সুদীপ্তা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখব, অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এর আগে তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন, তিনি কথাও বলছিলেন না কারোর সঙ্গে, বেশ কিছুদিন ধরে তার কাশির সমস্যা ছিল, সেই কাশির সমস্যাও কমছিল না, ফুসফুসের সংক্রমণ বাড়তে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ লেক গার্ডেন্সের বাড়ি থেকে তাকে গ্রিন করিডোরে করে এসএসকেএম এ উডবান ওয়ার্ডে নিয়ে আসা হয়, সেখানেই এক নম্বর কেবিনে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি, একটি মেডিকেল বোর্ড ইতিমধ্যেই গঠন করা হয়েছে, সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দুদিন আগে সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি ফিরিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্ম সম্মান, তাকে পদ্মশ্রী দিতে চেয়েছিল সরকার, কিন্তু 92 বছরের বর্ষীয়ান শিল্পী তাতে অপমানিত বোধ করেন এবং ফোনেই প্রত্যাখ্যান করেন সেই পুরস্কার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে যখন চর্চা চলছে বাংলার শিল্পী মহলে, তখনই তার অসুস্থতার খবরে কিন্তু তার ভক্তকুলেও নেমে এসেছে কোথাও না কোথাও একটা চিন্তার ছায়া। আজ তাকে গ্রিন করিডোরে করে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়, তার লেক গার্ডেন্সের বাড়ি থেকে তাকে এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। আপাতত এক নম্বর কেবিনে রয়েছেন তিনি। গতকাল সন্ধ্যের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়, জ্বর আসে তার, পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হয় অনুমান নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণ রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের, তার জ্ঞান রয়েছে, খাওয়া দাওয়া করছেন, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে, কোভিড টেস্ট করা হলেও এখনও সেই রিপোর্ট আসেনি, রিপোর্ট এলে জানা যাবে যে তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন কিনা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই তার মেয়েকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁজ নিয়েছেন তার শারীরিক পরিস্থিতির, মুখ্যমন্ত্রী নিজেও হাসপাতালে যেতে পারেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। গতকালও একবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।